আমরা বিরতির আগে প্রথম সেগমেন্টে কথা বলছিলাম এবং আমাদের সাথে ছিলেন শৈপা বড়ুয়া। শৈপা বড়ুয়ার স্টোরি আমরা শুনেছি, এখন আমাদের সাথে জয়েন করেছেন জুয়েল রাজ, জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। প্রোগ্রামের এখন এই সেগমেন্টের শুরুতেই আমি জুয়েল রাজের কাছে যাব। জুয়েল রাজকে জিজ্ঞেস করব যে মাইনরিটি পারসিকিউশন কিংবা সংখ্যালঘু নির্যাতন এই শব্দটির দ্বারা উনি কী বোঝেন। ধন্যবাদ প্রথমে এনটিভিকে এবং আপনাকে, এবং এনটিভিকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি। আসলে বিভিন্ন বিষয় নিয়ে টক শো আমরা দেখি, কিন্তু সংখ্যালঘু বা মাইনরিটি নিয়ে যে সমস্যাগুলো দেশ জুড়ে বা বিশ্বব্যাপী চলছে, কিন্তু এই সমস্যাটা এটা নিয়ে আমরা কাউকে কথা বলতে দেখি না। তো এমন একটা আয়োজনের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। আমি এই বিষয়টাকে সংখ্যালঘু বলতে চাই না এই জন্য, কারণ সংখ্যালঘু দেশ কাল এবং যদি আপনি চিন্তা করেন প্রতিটা দেশেই কিন্তু কিছু মানুষ থাকে যারা ভিন্ন মতের। সেক্ষেত্রে বাংলাদেশে যদি আপনি একটা মানে সংখ্যালঘু বলতে আমরা বুঝি বাংলাদেশে হিন্দুদেরকে বোঝানো হয়, হিন্দু অথবা খুব কমই আসে, মানে অ্যাপার্ট ফ্রম মুসলমান অন্য ধর্মের, সেখানে কিন্তু পাহাড়ি আছে, পাহাড়ি গোষ্ঠী যারা আমাদের আছে তারা আছে, পার্বত্য ছিল চোদ্দটা মতো নৃগোষ্ঠী বসবাস, কিন্তু তাদেরকে কিন্তু আমরা সংখ্যালঘুই বলছি। তো আমি জিনিসটাকে আসলে ভিন্ন মতবাদ বা ভিন্ন বিশ্বাসী মানুষ বলতে চাই, আমি সংখ্যালঘু বলতে চাই না তাদেরকে। আমার একটা বিশ্বাস আলাদা থাকতেই পারে। আপনি কি বলতে চান? ভিন্ন বিশ্বাসী মানুষ। আচ্ছা, ভিন্ন বিশ্বাসীটা আসলে কিভাবে হয়? ভিন্ন ধর্মে বিশ্বাসী, সেটা হচ্ছে তার ধর্ম হতে পারে। একটা দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের আমাদের একটা ইথোস আছে যে আপনি বাংলাদেশ সবার, এখানে আপনার মুসলমান হয়তো সংখ্যার হিসেবে বাঙালি হয়তো সংখ্যার হিসেবে বেশি, তো এই হিসাবে আপনি কিভাবে, এটা কি এক ধরনের সেগ্রিগেট করা না? বাঙালি যে বিষয়টা বলছে আমরা তো বাঙালিতে নেই, মূল সমস্যাটা কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। আমরা যদি বাঙালিতে থাকতাম আজকে এই বিষয়টা কিন্তু আসতো না সামনে আমাদের। আচ্ছা, আমরা বাঙালি থেকে সরে গেছি, আমরা ধর্মীয় পরিচয়ে সরে গেছি, বলা হচ্ছে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র, মূল সমস্যার জায়গা কিন্তু এই জায়গায়। আমরা 71-এ যে দেশ স্বাধীন হয়েছে সেটা কিন্তু মানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আলাদা কোনো দেশ হয় না, যদি ইসলামী দেশই হইতো আমরা পাকিস্তানে থাকতাম, তো আমরা কেন বাংলাদেশে? সেখানে তো আরো বিভিন্ন ফ্যাক্টর ছিল, মূল মূল বিষয়টা কিন্তু এটাই ছিল। যদি ধর্মীয় দৃষ্টিকোণ, এখন আমরা বলছি ইসলামী দেশ রাষ্ট্র, এখন কিন্তু আমরা মূল আগের যে বিষয়গুলো আছে মৌলিক অধিকারের বিষয়গুলো আমরা বলছি না। সো আমরা যদি এই এই ধর্মীয় ভিত্তি থেকে দেশটাকে আমরা স্বাধীন করে থাকি তাহলে পাকিস্তান আমাদের জন্য ভালো ছিল, আমরা বাংলাদেশ কেন করলাম? সেই যুদ্ধের পটভূমি সেটা কিন্তু ডিফারেন্ট, এখানে আপনার আরো বিষয় ছিল সোশিও ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। 45 ইয়ার্স পরে আমরা কোথায় আছি? 45 এ ছিল এটা ধর্ম ভিত্তিক দুটা রাষ্ট্র হয়েছিল, বাট সংখ্যালঘু, এখানে সংখ্যালঘু বলে আসলে একটা গ্রুপকে সেগ্রিগেট করা হচ্ছে না, তাদেরকে আপনি সিঙ্গল আউট করছেন। তো আপনি বলছেন শব্দটার সাথে আপনি ডিফার করেন, তো এক্স্যাক্টলি ভিন্ন মত যদি বলেন আপনি, ভিন্ন মতটা এটা কিভাবে আসে? আসলে ভিন্ন মত যদি আপনি বলেন তাহলে কিন্তু আরেকটা মত, মেজরিটি একটা মত থাকে, তো কিভাবে সেটা আসলে ভিন্ন মত? রাজনৈতিক মত একটা জিনিস। আজকে যেমন বাংলাদেশে যারা অবিশ্বাসী মানুষ, যারা নাস্তিক বা অনেকে আছে যারা ধর্মে বিশ্বাস করে না, তারা কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু। আমরা এইভাবেই মানে একদম সাদা চুকি বা বড় দাগে আমরা যেটা বুঝাই যে যারা মানে বাংলাদেশে এই মুহূর্তে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী না, যারা মুসলমানের বাইরে যারা আছে সবাই সংখ্যালঘু। এটা তো আসলে অনেক অনেক হিন্দু আছে, এটা ঠিক নয়, এটা ঠিক না কোনোভাবে, এটা ঠিক নয়। আমার ভিন্ন মত, সবাই বাংলাদেশী, হ্যাঁ, এক দেশে সবাই বাস করি, কারো উপর নির্যাতন হবে না, সেটাই আপনি বলতে চাচ্ছেন। ধন্যবাদ জুয়েল রাজ, এবং আপনাকে আবারও ধন্যবাদ আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমি চলে যাচ্ছি পুষ্পিতা গুপ্ত, আপনি প্রেসিডেন্ট সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে, এবং সম্প্রতি 9 জানুয়ারি আপনাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো আপনাদের অর্গানাইজেশন থেকে এই মাইনরিটির উপর যে নির্যাতন হচ্ছে, মাইনরিটি ওয়ার্ডটা আমরা এখন ইউজ করছি আসলে আমাদের প্রোগ্রামের খাতিরও ইউজ করা হচ্ছে এবং মিডিয়াতে এই শব্দটা আসছে, হাউএভার আমরা এটাকে আপাতত স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি। দর্শক আপনারা আমাদেরকে ক্ষমা করবেন যদি কেউ পছন্দ না করে থাকেন এই শব্দটি, তারপর আমরা আজকে প্রোগ্রামের খাতিরই ব্যবহার করছি। তো মাইনরিটি পারসিকিউশনের এগেনস্টে আপনারা কি করছেন? আপনারা এখানে সরকারের কাছে কোনো আবেদন করেছেন, কিংবা আপনাদের আপনারা মাইনরিটিদেরকে কোনো ধরনের সহযোগিতা, আপনি বলেছেন আপনি ভিজিট করেছেন? অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনের যে নামটা সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ওখানের ওই অর্গানাইজেশনের নামের মধ্যেই বলে দেয় অ্যাকচুয়ালি আমরা কী চাচ্ছি। সেটা সেকুলার বাংলাদেশ মুভমেন্টের মধ্যে রয়েছে যে আমাদের, আমরা যেটা বলছি সে রাইটস, আমরা বলছি যে আমাদের সবার রাইটসটা সমান থাকবে। আমি এখানে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নেই, আমরা যারা বাঙালি একটা সেকুলার কান্ট্রি হবে এবং সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, সেকুলার কান্ট্রি নিয়ে বঙ্গবন্ধু যেরকম সেকুলার চিন্তা নিয়ে যেরকম বঙ্গবন্ধু বাংলাদেশ গড়েছিলেন, আমরা সেই সেকুলার বাংলাদেশটা দেখতে চাই। আর আমরা মাইনরিটিদের জন্য যেটা করছি, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা দুবার লিখেছি, চিঠি দিয়েছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সেটা নিয়ে কথা বলার জন্য। এবং আমি যখন 2013 গেলাম, আমি দেখা করেছি দুজন মন্ত্রীর সাথে, কথা বলেছি। তো অ্যাকচুয়ালি কোথাও কোনো দুর্ভাগ্য, আমাদের খুবই দুর্ভাগ্য যে আমি পুষ্পিতা, আমি একজন বাঙালি, আমি এটা আমার সবচেয়ে বড় পরিচয়। তো এখানে যখন আমি একজন, আমার খুব ভালো লাগছে, আমার সাথে মণি ভাই আছেন, আমার সাথে আনসার ভাই আছেন, তো আমি কেন, আমার এটা আমার খুব দুঃখ হয় যে আমি আমাকে আমার পুষ্পিতাকে কেন আমার আমার রাইটস নিয়ে কথা বলতে হবে। এটা তো আমার রাইটস, আমি বাংলাদেশ, বাংলাদেশ আমার, আমি বাঙালি, আমি বাংলাদেশ আমার, আমার বাবা রাইটস নিয়ে কথা বলাটা কিন্তু আসলে অপরাধের কিছু না, কিংবা খারাপ লাগার এটা আমার না, আমার এটা তো আমার জন্মগত অধিকার, এটা নিয়ে আমার কথা বলতে হবে কেন, সেটাকে আমাকে কেন দেয়া হচ্ছে না, সেই কারণে কথা আমাকে জিজ্ঞেস করতে হবে কেন। আমার আত্মীয় স্বজন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, আমার কাকু মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের অনেক 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 কষ্ট করতে হয়েছে আমার পরিবারকে 71-এর সময়। এখনও আমার আত্মীয় স্বজন বাংলাদেশে অনেকে আছেন, সাফার করছেন, এবং আমার আত্মীয়, আমার ফ্যামিলির মানে খুব ক্লোজ রিলেশনের মধ্যে আমাদের 10 থেকে 12 জন আমরা আত্মীয় স্বজন হারিয়েছি 71-এ। কোথাও কোনো অংশে আমার পরিবারের আপনার ইনপুটটা কম না, কম না বাংলাদেশের প্রতি, কোথাও কোনো অংশে আমাদের ভালোবাসাটা বাংলাদেশের প্রতি কম নয়, আমারও কম নয়, কিন্তু কেন আজকে এই জায়গাতে এসে 2016-এ এসে কেন আমার আমার রাইটস নিয়ে, আমার আত্মীয়স্বজনের রাইটস নিয়ে কথা বলতে হবে। আমরা বিষয়টা বুঝলাম আপনার, এবং আপনার অর্গানাইজেশন থেকে আপনারা চেষ্টা করেছেন, আমরা যেটা করছি আমরা আমরা কথা বলেছি, এবং আমি যেটা যেটা আমার খুব আসলে খুব যেটা আমি নিজে খুব দুঃখ পাই যে কারণে, সেটা হচ্ছে আমি 13-এ আমি বাংলাদেশে গেছিলাম, অনেকের সাথে দেখা করেছি, এবং আমি ওনাদের কথা দিয়ে এসেছিলাম যে আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইবো, এবং কোথাও কোনো একটা প্রধানমন্ত্রীর কাছে এখনো গিয়েছেন? আমি চেষ্টা করেছি, আমরা লিখেছি, আমি সেই বিষয়ে আবার আসবো আপনার কাছে। আমি এখন যাচ্ছি, আমাদের সাথে আছেন মজিবুল হক মনি, কনভেনার মৌলিক আর্টস। মজিবুল হক মনি, বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, আমরা শুনলাম জুয়েল রাজ এবং পুষ্পিতা গুপ্তের কথা, এবং মাইনরিটি ওয়ার্ডটা নিয়ে আসলে একটা ডিসপিউট কিন্তু অনেক জায়গায় কাজ করে, তারপরও আমরা মাইনরিটি ওয়ার্ডটা নিয়ে নিলাম আজকে আমাদের প্রোগ্রামের খাতিরে। বাট এই যে মাইনরিটির উপর নির্যাতন হচ্ছে, এটা কারণটা কি? আমি আসলে এখনো ওই যে শুনতে খারাপ লাগে সংখ্যালঘু মাইনরিটি, বাট আমরা যখন লেবেলিং করতে যাই এই দেশেও, অনেক সময় এথনিক মাইনরিটি আমরা বলি বা ইয়ে করি, এটা বলতে হচ্ছে। ঘটনা হচ্ছে কি যে জুয়েল রাজের কথার মধ্যে যে জিনিসটা একটু একটু পাক খেয়েছিল, যে সে বলছিল যে আমার মতবাদ বা আমার চিন্তাধারার বা ইয়ের, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন কারণ হতে পারে, সেও বলছে। যেমন প্রি ইসলামিক যদি আমরা দেখি, সেখানে ট্রাইবাল অ্যারাবিয়ান সোসাইটি ছিল, সেই ট্রাইবের মধ্যে মারামারি হতো, এখন আছে নাইজেরিয়াতে আছে, আমাদের এখানে জুয়েল রাজ বলছে 14টা ইয়ে আছে, উপজাতির ইয়ে আছে। এগুলার সব কিছুর কারণটা হচ্ছে কি যে আমি যেটা বুঝি আর কি, যে আমরা কথা কথায় বলি অনেক সময় যে পাওয়ার ইজ দ্য মাদার অফ অল ডিসক্রিমিনেশন। তো এখানে যে জায়গায় মুসলমান বেশি, সেইখানে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা সেখানে মার খাচ্ছে। ইন্ডিয়াতে হিন্দু বেশি, সেখানে মুসলমান মার খাচ্ছে। এইটাই মানে আমাদের ভাষা একটা ইয়ে আর কি, চোখে মেজরিটিরা মাইনরিটি। হ্যাঁ, এটা এটা করছে, এটা করে। আপনি কি এই বিষয়ে নিশ্চিত যে আসলে মুসলমানরাই মাইনরিটি যাদেরকে বলছে তাদেরকে মারছে? অবশ্যই, মুসলমান ছাড়া আর কে মারবে, হিন্দুকে হিন্দু মারছে নাকি? নিশ্চয়ই না। আপনার কাছে কোনো এভিডেন্স আছে এই বিষয়ে? অবশ্যই, 100,000 বার আছে। একটু আগেও তো বললাম যে একটা মেয়েকে নিয়ে গেছে মন্টিরানি, সে তো হিন্দু মেয়ে, 16 বছর বয়স, আমার এলাকার মুসলমান বকালটে কয়েকটা ছেলে অপহরণ করে নিয়ে নিছে, ওরা কিন্তু মুসলমানের ছেলে। আমি কেন বলবো, কারণটা কি, এটা কি ধর্মীয় বিদ্বেষ থেকে? এখন আমি না, এই কারণটা কি, এই কারণটা কেন আসছে, এটা এটা হয়তো বা ভিন্ন কোনো কারণ হতে পারে। আমি বলি কারণটা হইল গিয়ে এখানে, যে ছেলেটায় মন্টিরানিকে অপহরণ করেছে সে নিজেও জানে সে কতটুকু মুসলমান, এবং সে নিজেও জানে না যে ওই ওরা কতটুকু হিন্দু। ব্যাপারটা এটা না, ব্যাপারটা আগেই বললাম যে ওরা একটু প্রভাবশালী, সবসময় ডিসক্রিমিনেশনটা হয় কার উপরে,
যে দুর্বল তার উপরে ডিসক্রিমিনেশনটা হচ্ছে। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কারণগুলোতে যাচ্ছি, আমি একটু কারণগুলোতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে আজ থেকে 3 বছর আগে জুয়েল রাজ পুষ্পিত ছিল কিনা জানি না, এখানে ম্যাম সাহেবের রেস্টুরেন্টে একটা একজন মহিলা হিন্দু মহিলার উপর ইয়ে হচ্ছে বীরাঙ্গনা, সেখানে আমরা ইয়ে করছি, উনি হলেন গিয়া কি চৌধুরী, রমা চৌধুরী নামে গিয়া। আমি আমি খুব শর্টকাট করে বলছি, মিটিংটা শেষ করার পরের দিনেই আমাকে একটা লোকে থ্রেট দিচ্ছে টেলিফোনে, এই মানে খুব অশ্লীল ভাষা আর কি, ওই দিন ইন্দু বেটির লাগি তুমি ইয়ে করলা এরকম, কারণটা কি? তা আমি বললাম যে এই হিন্দু মহিলা উনি আসলে বীরাঙ্গনা কিটা বীরাঙ্গনা হলো যে 71 সনে ওই পাকিস্তানের সোনার ওনাকে রেপ করছিল, এই ইন্দু বেটি রেপ করবো তোমার তর্কিত হয়েছে, যে বলছে যে ইন্দু বেটি রেপ করবো তর্কিত হয়েছে, রুমানরে বলি আমি বুঝছি যে এই ছেলেটা ইয়াং একটা ছেলে, তাকে ব্রেইনে এই জিনিসগুলো কারা হয়তো দিচ্ছে, তা আমি অন্তত কয়েক মিনিট পর্যন্ত নীরব থাকছি যে এটা কীভাবে সে বলল। বলার পরে আমি জিজ্ঞেস করলাম যে এই শোনো, তোমাকে যে শিখাই দিছে আমাকে ফোন করার জন্য তার নামটা বলো, শুধু তোমার যদি সত্যিকার অর্থে ইমানের জুট থাকে তার নামটা আমাকে বলো, হ্যাঁ নাম কইতাম কি তাহলে মানে সবাই। আমার কথা হচ্ছে গিয়ে যে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে হিন্দু মহিলা সে রেপ হলে তোর অসুবিধা কি, এই জিনিসটা আমি কোনো রাষ্ট্র ক্ষমতা দিয়ে মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে আমি এই মেন্টালিটিকে এই মানসিকতাকে আমি চেঞ্জ করতে পারবো না, হাজার হাজার মামলা দিয়ে পারবো না। আমি যখন আইন ব্যবসায়ী হিসেবে সিলেট জজ কোর্টে ছিলাম 88 সনে আমি একটা জরিপ করেছিলাম, 67টা প্রপার্টি সিলেট শহরে হিন্দুদের অবৈধভাবে দখল নিয়েছেন, যারা নিয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক নেতা তারা নিয়েছেন। আমার কথা হচ্ছে গিয়ে যে আমি আগে যে বলছিলাম যে এই জিনিসটা আসলে কেন না, আমি যারা মুসলমান আমি প্রশ্ন করছি, যারা মুসলমান না আপনি বলছেন মুসলমানরা করছে, মুসলমান যারা না তাদেরকে কেন মুসলমানরা এটা কি ধর্মের কারণে করছে নাকি এটা তাদেরকে দুর্বল কেন ভাবছে না, বিভিন্ন কারণটা কি আসলে না, বিভিন্ন কারণে কিন্তু আমরা রুট কজে যেতে পারি। আমি বলি বিভিন্ন কারণ বলতে আমি বলি যারা এই যে কিছুদিন আগে সুলতানা কামালে বললেন যে ঠাকুরগাঁয়ে সেখানে বর্তমান মন্ত্রীরা পর্যন্ত জড়িত আছে, এমপিরা জড়িত আছে যে হিন্দুদের সম্পত্তি দখলের জন্য, সেটা এই সরকার না শুধু স্বাধীনতার পর্যন্ত সরকার ছিল, প্রত্যেকের আমলেই এই ক্ষমতাসীন যারা থাকে তারা কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটায়। কারণটা কি? এখন কারণটা হচ্ছে গিয়ে যে আমরা ওই আগেই বললাম যে কারণটা আমাদেরকে আমরা অনেকেই জানি, খুবই ভালো করে জানি, কিন্তু অনেকেই কান্দে না। একটু আগে জুয়েলে বলছে যে আজকে এনটিভিকে আমাকে প্রাণ ভরা ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্যে যে এই অনুষ্ঠানটা করার জন্যে, এই ধরনের অনুষ্ঠান হয় না, আমাদের অনেক আজেবাজে অনুষ্ঠান হয়। আমি আজেবাজে বলবো এই জন্যেই যে এই ধরনের ইস্যুকে বাদ দিয়ে অনেক ফালতু ইস্যু নিয়েও আমাদের টকশো হয়, কিন্তু এই ধরনের ইস্যুকে নিয়ে কখনো কথাবার্তা হয় না। আমরা আজকে এটা এটা যে একটা সামাজিক রোগ, এটা যে একটা সামাজিক রোগ আমাদের জন্য সেটা আমরা কখনো ভাবতেও যাই না। থ্যাংক ইউ মুজিবুল হক মনি। অবশ্য আনসারুল্লাহ আনসার আহমেদ উল্লাহ উনি বলেছিলেন ফার্স্ট সেগমেন্টে মিডিয়ার এখানে অনেক ভূমিকা আছে, মিডিয়াতে অনেক ঘটনা আসছে সংখ্যালঘুদের উপর নির্যাতনে, সেই বিষয়ে আরও বিস্তারিত শুনবো আনসার আহমেদুল্লাহর কাছ থেকে। আমরা তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।